আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকহাউস বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে নিউ ইয়ার কেক তৈরি করে দেখাবো। যেহেতু এখন নতুন বছর আর নতুন বছরে কম বেশি সবাই নতুন বছরের জন্য কেক তৈরি করছে বা কিনে আনছে, চাইলে আপনারা বাসায় কিন্তু এরকম সুন্দর একটি কেক তৈরি করে নিতে পারেন। আর নিউ ইয়ার আগের দিন আমি একটা কেক ডেলিভারি করেছি, সাথে সাথে বাসার জন্য একটা কেক তৈরি করে নিয়েছি। চিন্তা করেছি আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করে, আশা করছি আপনাদের কিছুটা ধারণা হবে আর আপনাদের কাছেও ভালো লাগবে। আর কেকটা আমি আগেই তৈরি করেছি কিন্তু দিতে একটু লেট হয়ে গেছে, আশা করছি তারপর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে, যারা নতুন রয়েছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই কেকটার থিমটা আমি অনেকটা করেছি হচ্ছে বসন্তের থিমের মতো আর ভ্যানিলা ফ্লেভারের। আর কেক তৈরি থেকে শুরু করে ক্রিম, তারপরে কেকের উপরে যে রোজ ফ্লাওয়ার, সব কিছু আমি আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সো এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা তিনটা ডিম, আর ডিমের কুসুমগুলোকে আমি সাদা অংশ থেকে একটি স্পুনের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। খুবই সাবধানের সাথে উঠিয়ে নেবেন যাতে করে ভেঙে এর মধ্যে কুসুমটা পড়ে না যায়। সো তারপর আমি এখানে একটা ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। লো স্পিডে এটাকে বিট করে নিতে হবে, আর যখন একটু ফ্লাফি হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর প্রথম পর্যায়ে অনেক আছে যে চিনি দেয়, কিন্তু প্রথম পর্যায়ে চিনি দিলে চিনির কারণে এই যে ফোমটা হয় এটা খুব তাড়াতাড়ি হতে চায় না, অনেকটা বেশি সময় লেগে যায়। এই জন্য অল্প অল্প করে চিনি দিতে হবে, কিন্তু যখন ফোমটা একটু হতে শুরু করবে সেই পর্যায়ে চিনিটা দিয়ে নেবেন। এতে করে খুবই তাড়াতাড়ি ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে, অনেক সময় আছে যে 6-7 মিনিটও লেগে যায়। এই জন্য অল্প অল্প করে যদি চিনি দিয়ে মিশিয়ে নেওয়া হয় এতে করে অনেক তাড়াতাড়ি কিন্তু ফোমটা হয়ে যাবে। সো তারপর যখন চিনিটা ভালো করে মিশে যায় ডিমের ফোমের সাথে, তারপর ডিমের কুসুমগুলোকেও দিয়ে দিলাম। আর ডিমের কুসুমগুলোকে খুব ভালো করে বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি 30 সেকেন্ডের মতো। আর তারপর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর হাতের একেবারে 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা খুব ভালো করে যাতে ডিমের ফোমের সাথে মিশে যায় এই জন্যই লবণটা প্রথম পর্যায়ে দিয়ে নিলাম। সো তারপর আমি আরও 15 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিচ্ছি, দেখুন হয়ে গেছে। তারপর একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা, আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আর একসাথে কিন্তু পুরো মিশ্রণটা দিয়ে চেলে নেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা মিশানো যাচ্ছে। আর একসাথে যদি বেশি ময়দা দিয়ে এটা মিশানো হয় এতে করে কিন্তু বেশি একটা তাড়াতাড়ি মিশানো যাবে না আর কোথাও দলা পেকে থাকতে পারে। এই জন্য 3-4 বারে আমি এটাকে মিশিয়ে নিব, আর টেস্ট প্যাচুলার সাহায্যে ফোল্ড মেথড এটাকে মিশিয়ে নিতে হবে। যত সম্ভব একটু দেরি করে এবং আস্তে ধীরে সময় নিয়ে এই কাজটা করবেন, এতে করে খুবই তাড়াতাড়ি কিন্তু মেশানো যায়। সো এই তো দেখুন 3-4 বারে খুব ভালো করে আমি ময়দাটাকে চেলে মিশিয়ে নিলাম, আর এটার ঘনত্ব এরকম হয়েছে, এর থেকে বেশি একটা পাতলা করে ফেলা যাবে না। সো দেখতেই তো পারছেন এটা যখন মেশানো হয়ে যায়, এখন আমি এখানে একটা কেকের বাটি নিয়ে নিচ্ছি তৈরির জন্য। আর এখানে আমি এই জন্য 7 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সয়াবিন তেল, আর খুব ভালো করে একটু ব্রাশ করে নিয়েছি, এতে করে কেকটার নিচে আর লেগে থাকবে না, খুব তাড়াতাড়ি এবং খুবই সহজে উঠে আসবে। সো তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার, আর বাটার পেপারটার উপরে এবং চারপাশে আমি তেলটাকে ব্রাশ করে নিয়ে তার উপর থেকে আমি কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিলাম। আর কেকের ব্যাটারটা তৈরি করার পর বেশি সময় কিন্তু রাখা যাবে না। সো তারপর একটু ট্যাপ করে নিয়েছি, ট্যাপ করে এটাকে আমি বেক করে নিব 35-40 মিনিটের জন্য, আর চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। সো এই তো ফিরে আসছি কেকটা তৈরির পর, আর এদিকে আমি কেকটার ফ্রস্টিংয়ের জন্য ক্রিম তৈরি করে নিব কেকটা হতে হতে। এদিকে আমি 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম নিয়েছি, আর এখানে আমি ভিভো ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ব্যবহার করব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি, আর চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফ্লাফি হতে শুরু করেছে, আর হুইপিং ক্রিম দিয়ে কাজ করতে অনেক বেশি সুবিধা, কারণ অনেক সময় আছে বাটার ক্রিমটা গলে যায়, এই জন্য হুইপিং ক্রিম দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। তারপর এখানে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই ক্রিমটা থেকে আমি অর্ধেকটা ক্রিম রেখে দিব হোয়াইট কালার ক্রিমের জন্য, এটা আমি ভিতরে দিব এই জন্য। আর কালার করার জন্য অর্থাৎ ফুল করার জন্য এখানে আমি 2টা ক্রিম করব, অর্ধেকটা থেকে আবার 2টা ভাগ করে নিয়েছি, আর একটার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর বাকি যে অর্ধেকটা আমি এখানে করেছিলাম সেই অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড কালার, এটা রোজ ফ্লাওয়ার করার জন্য। সো এই তো খুব ভালো করে হাতে সাজে মেখে নিয়েছি। আপনারা যদি এখানে অন্য কোনো কালার করতে চান সেটাও করতে পারবেন। আর ছোট বাটির মধ্যে যখন আপনারা এরকম ক্রিমটা বিট করবেন তখন কিন্তু দুইটা কাঁটা নেওয়ার কোনো দরকার নেই, বিটার মেশিনে একটা কাঁটা দিয়ে করলেই চলবে। সো ক্রিমটা যখন কালারের সাথে খুব ভালো করে মিশে যায় তারপর এখানে আমি র্যাপিং পেপারের একটু কেটে নিচ্ছি, আর র্যাপিং পেপারের উপরে ক্রিমগুলোকে দিয়ে খুব ভালো করে একটু সেট করে নিচ্ছি। এতে করে একটা নোজেলের মধ্যে কিন্তু দুইটা ক্রিম আমরা ব্যবহার করতে পারবো। এই যে ইয়েলো কালারের যে ক্রিমটা আমরা করেছি এটাকেও একটু চ্যাপটা করে নিয়ে তারপর র্যাপিং পেপারটাকে একটু রোল করে নিচ্ছি, আর এটাকে মুড়ে একটা সাইডে সরিয়ে নিয়েছি। চাইলে এই পর্যায়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য, এতে করে একটু সেট হবে। আর এদিকে আরও একটা ক্রিম আমি খুব ভালো করে রোল করে নিলাম, এই দুটোকে আমি একটু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফ্রিজে নর্মালে, অর্থাৎ ফুলগুলো করতে পারবো, কোনো ঝামেলা হবে না, আর ফুলটা কোনোভাবেই কিন্তু নেটিয়ে যাবে না। আর এদিকে কেকটা হয়ে গেছে, কেকটা আমি বাটি থেকে আনমোল্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কেকটা মশলা করে কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটাকে এখন আমি 3টা লেয়ারে কেটে নিচ্ছি, আর চেষ্টা করবেন এরকম বাটার নাইফের সাহায্যে কেকটাকে কেটে নেওয়ার জন্য। সো এই তো তৃতীয় লেয়ারটাও কাটা হয়ে গেছে, আর এখন কেকের বোর্ডটাকে একটু ক্লিন করে নিয়ে নিচ্ছে সামান্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি, তারপর তৃতীয় লেয়ারটা এর উপরে বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে সুগার সিরাপ। সুগার সিরাপটা এই জন্যই দিতে হবে যাতে করে কেকটা যখন আমরা ফ্রিজে রাখবো যাতে করে কেকটা বেশি একটা ড্রাই আউট হয়ে না যায়। এই জন্য অনেক সময় পর্যন্ত কেক যদি ফ্রিজে থাকে তাহলে দেখা যাবে যে কেকটা অনেক বেশি হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন যে কেকটা একটু ভিজিয়ে নেওয়ার জন্য এতে সুগার সিরাপ দিতে পারেন বা দুধও আপনারা এখানে দিতে পারবেন। তারপর সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। আমরা যে অর্ধেকটা ক্রিম রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে আমরা হচ্ছে সম্পূর্ণ কেকটাকে কভার করে নিব। আর ফ্লাওয়ার তৈরি করার জন্য এখানে আমরা যে দুইটা ক্রিম তৈরি করেছি সেই দুইটা ক্রিম এখানে দিয়ে নিব। সো প্রতিটা পার্টের উপর আমি এরকম করে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, তারপর এর উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। আর এখানে আপনাদের সাথে একটা কথা বলে রাখছি, যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওটি আপনারা দেখে যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটিতে চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এতে করে আপনাদের সাথে সাথে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন, এতে করে আমার কোনো নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো এরকম করে আমি সব কয়টা লেয়ার তৈরি করে নিচ্ছি, দ্বিতীয় লেয়ারের উপরেও ক্রিম দিয়ে নিয়েছি, তারপর তৃতীয় লেয়ারের উপরে এখন আমি সুগার সিরাপ দিয়ে এর উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপটা দিলে আরও একটা ভালো হয় যে ক্রিমটা খুব ভালো করে কেকের সাথে লেগে থাকে। সো এই পর্যায়ে কিন্তু ক্রিমটা খুবই মসৃণ করে তারপর দিতে হবে, নাহলে কিন্তু কেকটা দেখতে একদমই ভালো লাগবে না। যত সম্ভব মসৃণ করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। আমি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো করে এটাকে মসৃণ করে নিয়েছি। আপনারা চাইলে কেক স্মুথারের সাহায্যেও কেকটা খুব ভালো করে স্মুথ করে নিতে পারবেন। আর একটা কথা এখানে বলে রাখছি, আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো কেকের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এক একটা কেক এক এক রকমের, আর খুবই সহজ এবং সিম্পল ওয়েতে কেকের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি, যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেনি তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখে নেবেন, লিংক আমি নিচে দিয়ে দিব। সো তারপর যখন কেকটাকে স্মুথ করে নেওয়া হয়ে যায় তারপর আমি এখানে রোজ ফ্লাওয়ার করে নিয়েছি, এর জন্য রোজ নোজেল দিয়ে এটার উপর থেকে আমি ফ্লাওয়ারটা করে নিচ্ছি। আর এটা কিভাবে করছে আপনারা একটু ফলো করে দেখবেন, খেয়াল করে দেখলে কিন্তু আপনারা নিজেরাই পারবেন, আশা করছি আমার থেকে অনেক বেশি ভালো করে আপনারা এটা পারবেন। আর প্রথমে আমি এখানে ইয়েলো কালারের ক্রিমটা তৈরি করে নিব। আর এরকম করে আমি সবকটা ক্রিম তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কয়েকটা ক্রিম দিয়ে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আর যখন ফ্লাওয়ারগুলো করবেন তখন নোজেলের ছোট যে পাশটা থাকে সেটা উপরের দিকে থাকবে, কারণ অনেক আপুরা বলেছেন যে আপু কিভাবে রোজ ফ্লাওয়ারগুলো করতে হয়, আর অনেক সময় আছে যে ডিজাইনটা ভালো করে হয় না, কারণ হচ্ছে যে অনেক সময় উপরের দিক থেকে ডিজাইনটা করলে কিন্তু হবে না, নোজেলের যে নিচের যে ছোট পাশটা থাকে
সেই পাঁচটা দিয়ে কিন্তু ফ্লাওয়ারটা করতে হবে। আর একটা দুইটা করলে অনেক সময় আছে যে হয় না, একটা দুইটা করতে থাকবেন, তিনটা চারটে এরকম, মানে কয়েকটা করতে করতে দেখবেন একটা না একটা ভালো হবেই। কারণ রোজ ফ্লাওয়ার হচ্ছে যে যত বেশি ট্রাই করবেন তত বেশি কিন্তু সুন্দর হবে। আর তারপর আমি এখানে যে রেড কালারের ক্রিমটা দিয়ে নিলাম, আর একটা নোজেলের মধ্যেই কিন্তু সবটা হয়ে যাচ্ছে। সো এরকম করে সবকটা পাপড়ি দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরকম করে আপনারা যদি ট্রাই করেন, আমার বিশ্বাস যে আপনারা আমার থেকেও অনেক বেশি ভালো করে এটা তৈরি করতে পারবেন। আজকে আমি ডিটেলসে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, যার কারণে ভিডিওটি মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। কিন্তু আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটি কেকের ভিডিওটির ডিজাইন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন যে আপনাদের কাছে আজকের এই কেকের ডিজাইনটি কেমন লেগেছে। ঠিক সেম একই ওয়েতে আমি একটা কেক ডেলিভারি করেছি, চিন্তা করেছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, যাতে করে আপনার কিছুটা ধারণা হয়। সো তারপর আমি এখানে কেকের আজকে কোনো পাতা দিব না, কেকের আমি কলি দিয়ে নিচ্ছি, আর কলি হোয়াইট কালার দিয়ে, তারপর আমি ইয়েলো কালারেও দিয়ে নেব। কিন্তু প্রথম পর্যায়ে আমি একটু নিচে বর্ডারটা দিয়ে নিচ্ছি, আর বর্ডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেকের নিচে বর্ডার দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর কেকের আমি উপর সাইডটাতে একটু জিগজ্যাগের মতো করে নিয়েছি, এতে করেও ভালো লাগবে, চিন্তা করেছি একটু অন্যভাবে করি। আপনারা চাইলে কোনো ফ্রেন্ডদেরকেও দিতে পারবেন, এটা যে নিউ ইয়ারের জন্যই করতে হবে এমন কোনো কথা নেই। আর আপনারা বাসার জন্যও করতে পারেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আর আমার তো এটা এরকম একটা কেক ডেলিভারি ছিল, এই জন্য আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করলাম। সো এই তো, তারপর কলির উপর থেকে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিচ্ছি, এতে করে আরও বেশি ভালো লাগবে। আর কেকটা সত্যিই কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে, অনেক বেশি ভালো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কারণ আমার ফ্যামিলি মেম্বার এই কেকটা অনেক বেশি পছন্দ করে। এখানে একটু ফুল বা একটু গাছের মতো লতা পাতার মতো করার জন্য একটু আমি টিস্যুর মধ্যে ক্রিম দিয়ে এটাকে একটু ডট ডট করে দিচ্ছি, এতে করে কিন্তু সুন্দর একটা লুক এসেছে। আর আমার কাছে তো পরবর্তীতে মনে হলো যে এটা বসন্তের যে একটা কালার, সেরকম একটা কালার হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে বা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এখানে আসলে অন্য কোনো কিছুই না, এটা হচ্ছে নিজেদের ভালো লাগা থেকেই একটা কেক তৈরি করা। যেহেতু আমি অনেক কেক তৈরি করি সবসময়ের জন্য বাসায়, এর জন্য চিন্তা করেছি নিজেদের আনন্দ এবং ভালো লাগা থেকে একটা কেক তৈরি করে নিই, এখানে উদযাপন বা অন্য কিছুই না। আর যেহেতু তৈরি করেছি, চিন্তা করেছি আমার এত বড় একটা ফ্যামিলি রয়েছে, তাদের সাথেও কেকটার ভিডিওটি শেয়ার করে ফেলি। কারণ এখন মনে চায় যে ভালো লাগা মন্দ লাগা আমার সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি, আর আমার কাছে এতে করে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।